আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আমি রেদওয়ান, কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে বলছিলাম। অনেকদিন পর আবার আপনাদের মাঝে আসলাম বেশ কিছু ইনফরমেশন নিয়ে। মালয়েশিয়ায় উচ্চশিক্ষা এবং স্কলারশিপের বিভিন্ন বিষয়ে আপনাদের বরাবরের মতো আজকেও কিছু ইনফরমেশন দিব, যেই ইনফরমেশনগুলো আপনাদের জানা দরকার মালয়েশিয়া আসার পূর্বে, এবং কি যারা প্ল্যানিং করতেছেন যে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা করবেন অথবা বিদেশে যে কোনো দেশে যাবেন, যাওয়ার আগে যেই বিষয়গুলো আপনাদের জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত বেশ কয়েক সপ্তাহ যাবতীয় বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা, বিশেষ করে যারা এবছরে ইন্টারমিডিয়েট পাস করছে, এরা আমাকে ফেসবুকে, ইউটিউবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছিল, এবং কি তারা অনেকগুলো কমেন্টস করেছে, যেই কমেন্টসগুলোর আলোকে আপনাদেরকে আজকের এই ভিডিওটি বানানোর জন্য ইচ্ছা পোষণ করছি। যাই হোক, যেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব, যে মালয়েশিয়াতে কোন ইউনিভার্সিটিতে পড়বেন, কোন সাবজেক্টে পড়বেন, এবং কোন সাবজেক্ট আপনার জন্য ভালো, এবং কোন কোন বিষয়ে স্কলারশিপ পাওয়া যাবে কোন ইউনিভার্সিটিতে, আজকে টোটাল জিনিসটা আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। ওকে, এর আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হন তাহলে আমাদের সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, এবং কি বেল বাটনে ক্লিক করে রাখুন। পরবর্তীতে আবার যদি স্কলারশিপ এবং কি মালয়েশিয়ায় পড়ালেখা বিষয়ে যে কোনো ভিডিও তৈরি করি, যাতে আপনার আগে জানতে পারেন আপনাকে এই ভিডিওটি কেমন লাগলো, ইনফরমেশনগুলোর মধ্যে আপনাদের কতটুকু উপকার আসছে, এবং আর কী কী ইনফরমেশন দরকার, এই বিষয়গুলো জানতে কমেন্টস করুন। ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং কি যা আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে, এবং কি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকেও জানার সুযোগ করে দিন। ওকে, তাহলে আজকে যাই। মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশের মতোই একই রকম সিস্টেমের পড়ালেখার ক্যাটাগরি আছে। আপনি এখানে বাংলাদেশে যেরকম এসএসসি পাশ করে সকলে আমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হই, এখানে কিন্তু এসএসসি পাশ করে মালয়েশিয়াতে এসএসসি পাশ করার পরে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে ভর্তি হয়। এক বছর ইউনিভার্সিটিতে ওই কোর্সের উপরে ফাউন্ডেশন করে এবং পরবর্তীতে সরাসরি তার মেইন কোর্সে ঢুকে। তার মানে এখানে মালয়েশিয়ার নাগরিকদের জন্য এবং অন্য অন্য দেশের নাগরিকদের জন্য যারা ডিরেক্টলি ইউনিভার্সিটিতে পড়তে চায়, তারা কিন্তু ডিরেক্টলি ইউনিভার্সিটিতে পড়তে পারবে। ওই সাবজেক্টের উপরে আগে একটা ফাউন্ডেশন করে নিতে হবে। যেরকম এখানে এসএসসির পরে শুরু হয় ফাউন্ডেশন প্রোগ্রাম, যেরকম যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা সায়েন্সের উপরে ফাউন্ডেশন করে, ফাউন্ডেশন ইন সায়েন্স, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারা ফাউন্ডেশন ইন বিজনেস, এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারা ফাউন্ডেশন ইন আর্টস, এটার উপর করে। এবং কি ফাউন্ডেশন করার পরে কিন্তু ডিরেক্টলি আপনি মেইন প্রোগ্রামে ব্যাচেলর অফ অনার্স সায়েন্সের হোক, কমার্সের হোক, বিবিএ হোক, অথবা আর্টসের যে কোনো সাবজেক্টে ঢুকে যেতে পারে। সেজন্য বাংলাদেশ থেকে অনেক ছোটো ভাইয়েরা প্রশ্ন করে, ভাই আমি এবছরে এসএসসি পাস করছি, আমি কি এখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো নাকি, বা কোন সাবজেক্ট আমার জন্য ভালো হবে। তা তাদের জন্য যে ইনফরমেশনটা, যারা এবছর এসএসসি পাস করছে তাদের জন্য দুইটা অপশন থাকে। সে ইচ্ছা করলে ডিরেক্টলি ফাউন্ডেশন কোর্স, এক বছরের ফাউন্ডেশন কোর্স করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, অথবা তিন বছর অথবা আড়াই বছরের ডিপ্লোমা প্রোগ্রাম করে ইউনিভার্সিটিতে ঢুকতে পারে। যারা ফাউন্ডেশন করে ডিরেক্টলি ব্যাচেলর প্রোগ্রামে ঢুকবে, তাদের ব্যাচেলর করতে লাগবে তিন বছর, কোনো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ব্যাচেলর করতে লাগবে চার বছর। ওকে, তাছাড়া যারা ডিপ্লোমা করে, ডিপ্লোমাটা আড়াই বছরের কোর্স, ডিপ্লোমা করে, সাপোজ আমি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টে কমপ্লিট করছি মালয়েশিয়া থেকে, এবং আমি এখন ডিরেক্টলি ব্যাচেলর প্রোগ্রাম করতেছি, আমার ব্যাচেলর লাগতেছে টোটাল 18 মাস অথবা 2 বছর, ম্যাক্সিমাম 2 বছর লাগতেছে আমার ব্যাচেলর কমপ্লিট করতে। তার মানে আমার ডিপ্লোমা লেভেলের যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো কিন্তু ব্যাচেলর লেভেল সবগুলোই আমি ট্রান্সফার করতে পারছি, ঠিক আছে। সে কারণে আমার ডিপ্লোমার পরে ব্যাচেলর করতে লাগতেছে স্যার 2 বছর। ওকে, যারা এসএসসি পাস করছো তাদের জন্য যেটা পরামর্শ, তোমরা ইচ্ছা করলে ফাউন্ডেশন কোর্সেও আসতে পারো। ফাউন্ডেশন কোর্সে আসার পরে, এখানে এক বছর ফাউন্ডেশন করার পরে এরপর ব্যাচেলর ভর্তি হতে পারো, অথবা ডিপ্লোমা কোর্সে আসতে পারো। ডিপ্লোমা কোর্সের যে কোনো সাবজেক্টের উপর ডিপ্লোমা করার পরে ডিরেক্টলি আবার ব্যাচেলর করতে পারো। ওকে, যারা এবছর ইন্টারমিডিয়েট পাস করছে, অধিকাংশ এখানে আমাকে কমেন্টস করছিল যে আমরা ইন্টারমিডিয়েট পাস করছি, এখন কি আমরা কোন সাবজেক্টে ভর্তি হব, ডিপ্লোমাতে না আবার সরাসরি ডিগ্রিতে। তো তাদের জন্য যেই পরামর্শটা হবে, যাদের সিজিপিএ অনেক ভালো ইন্টারমিডিয়েটে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা এখানে মালয়েশিয়াতে বিভিন্ন সায়েন্সের সাবজেক্ট আছে, এখানে কম্পিউটার সায়েন্স, আইটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলোতে আসতে পারে। এবং কি
অন্য অন্য মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলো তো আসতে পারে, যেরকম MBBS আসতে পারে, ডেন্টাল আসতে পারে, ফার্মাসিতে ফিজিওথেরাপি, নার্সিং, বায়োটেকনোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ফিজিওথেরাপি, এই সমস্ত সাবজেক্টগুলোতে আসতে পারে যারা ইন্টারমিডিয়েটের রেজাল্ট ভালো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। ওকে, যাদের ইন্টারমিডিয়েটের কমার্সের ছিল, বিজনেসে ছিল, তারা এখানে ডিরেক্টলি আসতে পারে বিবিএতে। বিবিএর উপরে অনেকগুলো সুন্দর সুন্দর সাবজেক্ট আছে, সাধারণত বিবিএ জেনারেল এক বিবিএ, এখানে এন্টারপ্রেনারশিপ আছে যেটা বর্তমানে খুব চাহিদা, ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং, অনেকগুলো সাবজেক্ট আছে, ম্যানেজমেন্ট, অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোর উপরে একটা তো আসতে পারে। ওকে, সবচাইতে যেটা আমি প্রিফার করি, যারা ইন ফিউচারে ভালো একটা ক্যারিয়ার গড়তে চায় ব্যাংকে, তাদের জন্য একটা কোর্স মালয়েশিয়াতে আছে অ্যাভেলেবেল, অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, আমার জানা মতে কোনো ইউনিভার্সিটি আছে কি না সন্দেহ, ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের উপরে মালয়েশিয়াতে ডিপ্লোমা কোর্স করানো হয়, মালয়েশিয়াতে ব্যাচেলর প্রোগ্রাম আছে, মালয়েশিয়াতে মাস্টার্স প্রোগ্রাম আছে, মালয়েশিয়াতে পিএইচডি প্রোগ্রাম পর্যন্ত আছে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের উপরে, যাদের টার্গেট লেখাপড়া শেষে ভালো ব্যাংকের ইসলামিক ফাইন্যান্সের ডিপার্টমেন্টে চাকরি করব, এবং শুধু ব্যাংকেই চাকরি করার জন্য না, বিভিন্ন ক্ষেত্রে চাকরি করার জন্য এটা খুব একটা সুন্দর একটা সাবজেক্ট, তারা কিন্তু এই সাবজেক্টে আসতে পারে। ওকে, অথবা মালয়েশিয়াতে নতুন একটা কোর্স আছে, একটা মাত্র ইউনিভার্সিটিতে আছে, ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্ট, মাহসা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে স্কলারশিপ দিচ্ছে 50%, যারা হসপিটালের উপরে ক্যারিয়ার করতে চান, হসপিটাল কীভাবে রান করতে হয়, কীভাবে একটা হসপিটালে ম্যানেজমেন্ট করতে হয়, এইটার উপরে হসপিটাল ম্যানেজমেন্ট নামের একটা কোর্স আছে, যেটা মালয়েশিয়াতে শুধু একটা মাত্র ইউনিভার্সিটি মাহসা ইউনিভার্সিটিতে আছে, এবং এই মুহূর্তে যারা অ্যাপ্লাই করতে চায় তাদেরকে 50% পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে, তারা আসলে কিন্তু এই সাবজেক্টটাতেও আসতে পারে এবং কি ব্রাইট ফিউচার আছে এটাতে। ওকে, এই হলো বেসিক ধারণা, এবং অনেক বড় ভাইয়ার আছে যারা ডিগ্রি কমপ্লিট করছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, এখন এখানে মাস্টার্সের জন্য আসতে চায়। এখন এদের কথা হলো, বাংলাদেশে কিন্তু একটা জিনিস চাহিদা আছে মানুষের, অনেকের আগ্রহ ইঞ্জিনিয়ারিংয়ের উপর ব্যাচেলর করছে, সাপোজ সে বিএসসি ইঞ্জিনিয়ার করছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের উপরে, এখন সে MBA করতে চায়, আবার দেখা গেছে বিভিন্ন সাবজেক্টে মাস্টার্স কোর্স অনার্স করছে, সে ইকোনমিক্সে হোক অথবা সোশিওলজিতে হোক, পলিটিক্যাল সায়েন্সে হোক, এরকম বিভিন্ন সাবজেক্টে অনার্স করছে, এখন সে MBA করতে চায়। তাদের জন্য কিন্তু মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে ভালো মানের MBA ডিগ্রি দেয়, অনেক ইউনিভার্সিটি আছে আপনি পড়ালেখা করবেন মালয়েশিয়াতে এবং কি সার্টিফিকেট পাবেন, MBA এর সার্টিফিকেট পাবেন UK-র ভালো একটা ইউনিভার্সিটি থেকে, অস্ট্রেলিয়ার ভালো একটা ইউনিভার্সিটি থেকে, আমেরিকান একটা ইউনিভার্সিটি থেকে আপনার সার্টিফিকেটটা দেওয়া হবে। তার মানে মালয়েশিয়ান অধিকাংশ প্রাইভেট ইউনিভার্সিটিগুলাই UK, অস্ট্রেলিয়া, কানাডা এবং কি আমেরিকার বিভিন্ন পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কোলাবরেট করছে, যে স্টুডেন্টগুলো পড়ালেখা করবে মালয়েশিয়ান ক্যাম্পাসে কিন্তু সার্টিফিকেট পাবে তাদের UK, আমেরিকা অথবা কানাডা থেকে। আপনারা চাইলে এরকম একটা MBA প্রোগ্রামে আসতে পারেন। এই মুহূর্তে আপনাদের জন্য একটা অফার আছে, মাহসা ইউনিভার্সিটিতে MBA এর জন্য 50% স্কলারশিপের ব্যবস্থা আছে, যারা এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এই সুযোগটা পাবেন, MBA মাহসা ইউনিভার্সিটিতে 50% স্কলারশিপের সুযোগ আছে। সো যাদের টার্গেট মালয়েশিয়ায় MBA করা তারা কিন্তু মাহসা ইউনিভার্সিটিতে আসতে পারেন। ওকে, এবং কি বাংলাদেশ থেকে অনেকেই পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা ব্যাচেলর এবং মাস্টার্সও কমপ্লিট করছে তারা এখন উচ্চশিক্ষার জন্য একটা চায় যে একটা ডিগ্রি আমার আসুক, সেক্ষেত্রে আপনি যদি চান আমেরিকাতে যাবেন, অস্ট্রেলিয়াতে যাবেন, UK-তে যাবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু PhD-র জন্য IELTS 7 অথবা 8 লাগে ভালো মানের ইউনিভার্সিটিগুলোতে, এবং কি অনেক রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু মালয়েশিয়াতেও PhD করতে পারেন। PhD রিসার্চের উপরে বিভিন্ন কতগুলো পাবলিক ইউনিভার্সিটিতে আছে এবং কি প্রাইভেট ইউনিভার্সিটি অনেকটা কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনার PhD করার সুযোগ আছে, তো আপনারা চাইলে এই বিষয়ে এখনও আসতে পারেন। ওকে, এই মোটামুটি বেসিক ধারণা আপনাদের জন্য মালয়েশিয়াতে। এরপরেও আপনাদের যদি আরও কোনো মানে প্রশ্ন থাকে যে আমি এই বিষয়ের উপরে জানতে চাই বা, তাহলে আমাদের এখানে কমেন্টস করেন, কমেন্টস করলে ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়া হবে, ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়া হবে, এবং কি যদি পরবর্তী আরও ভিডিও চান
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ইনশাল্লাহ পরবর্তীতে আবার সুন্দর ভিডিও আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, যেটা বলছিলাম স্কলারশিপের বিষয়, মালয়েশিয়াতে সাধারণত পাবলিক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেতে হলে অনেক এক্সিলেন্ট একটা রেজাল্ট থাকতে হয়। যদি আপনি ব্যাচেলর সাধারণত ওরকম স্কলারশিপ দেয় না, এরপরেও যদি আপনার এখানে আসার পরে যদি আপনার ব্যাচেলর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার 3.75-এর উপরে সিজিপিএ থাকে আউট অফ 4-এ, তাহলে কিন্তু আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু পাবেন কিনা শিওর না। কিন্তু মাস্টার্সে, পিএইচডিতে অনেক ইউনিভার্সিটি আছে যারা আপনাদেরকে স্কলারশিপ অফার করে, আপনারা চাইলে ওই রকম ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন। তো আপনাদের ওই রকম ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য যদি কোনো সাজেশন থাকে আমার কমেন্টসে করেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাজেশন দেবো। এবং কি আমার এখানে ডিসক্রিপশন বক্সে আমার ইমেইল আইডি এবং কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে, আপনারা চাইলে যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আমাদের চ্যানেলে মালয়েশিয়ায় পড়ালেখা বিষয়ক অনেকগুলা ভিডিও আছে, যাদের আরও অনেক ইনফরমেশন দরকার। আপনারা শুধু এই ভিডিওটা না দেখে আমাদের প্লে লিস্টে গিয়ে স্টাডি ইন মালয়েশিয়া অল ইনফরমেশন, ওখানে অনেকগুলো ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখলে আপনার মালয়েশিয়ায় লেখাপড়ার সম্পর্কে বিস্তারিত এবং অনেকগুলো তথ্য আপনারা কিন্তু পাবেন। সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আরও মানে কিছু জানা থাকে মালয়েশিয়া পড়ালেখার বিষয়ে, বিফোর কাম মালয়েশিয়া ফর স্টাডি ইউ শুড ওয়াচ অল ভিডিও ফ্রম মাই প্লে লিস্ট। ওকে, এটা আপনাদের জন্য সাজেশন। ওকে, এখন যেটা বলছিলাম পিএইচডি, এই মুহূর্তে মাহাসা ইউনিভার্সিটি, মালয়েশিয়ার মাহাসা ইউনিভার্সিটিতে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্সে অনেকগুলো সাবজেক্টে, অধিকাংশ সাবজেক্টগুলোতেই 50% প্লাস, কত কত সাবজেক্ট আছে 60% পর্যন্ত আপনার স্কলারশিপের অফার করছে। দেখেন, যদি এই 50% স্কলারশিপে আসেন তাহলে কিন্তু আপনার টিউশন ফি অনেক কমে যাবে। তুলনামূলকভাবে একই কোর্স যদি অন্য একটা ইউনিভার্সিটিতে করতে যান যেখানে খরচ হবে 10 লাখ টাকা, এই মুহূর্তে ওই কোর্সটা যদি মাহাসা ইউনিভার্সিটিতে আসেন তাহলে লাগবে আপনার মাত্র 5 লাখ টাকা। ওকে, কী কী সাবজেক্টে আপনি স্কলারশিপ পাবেন ডিপ্লোমা প্রোগ্রামে মাহাসা ইউনিভার্সিটিতে, আমি আপনাকে জাস্ট একটা রিভিউ করি। আপনার এই মুহূর্তে 50% স্কলারশিপ পাবেন মাহাসা ইউনিভার্সিটিতে হোটেল ম্যানেজমেন্টে, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিপ্লোমা ইন মার্কেটিং, এবং কি ডিপ্লোমা ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এবং ব্যাচেলরের যে সাবজেক্টগুলোতে পাবেন ব্যাচেলর অফ অনার্স ইন ইনফরমেশন আর টেকনোলজিতেও কিন্তু আপনি মোর দেন 50% স্কলারশিপ পাবেন। আইটিতে মাহাসা ইউনিভার্সিটিতে প্রায় 60% পর্যন্ত স্কলারশিপের অফার করছে যারা এই নেক্সট সেমিস্টারে অ্যাপ্লাই করবে। ওকে, এছাড়াও আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকেন, সবচাইতে সুন্দর একটা ফিউচার গড়ার জন্য কিছু কয়েকটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলোতে পড়ালেখা শেষে ডিপ্লোমাতেও যদি আপনি শেষ করেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশে গিয়ে হয় অথবা এদেশে অথবা অন্য দেশেও গিয়ে চাকরির জন্য কোনো প্রবলেমই হবে না। কিছু সাবজেক্ট আছে মাহাসা ইউনিভার্সিটিতে যে আপনাদেরকে অফার করবে, এই সাবজেক্টের উপরে কেউ যদি শুধুমাত্র ডিপ্লোমা করে এরপরেও এর ব্রাইট ফিউচার আছে। সাবজেক্টগুলো কীরকম আপনাকে বলি, ডিপ্লোমা ইন নার্সিং 50% স্কলারশিপ পাবেন, ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এটার উপরে যেটা আপনার এক্স রে করে, সিটি স্ক্যান করে, এমআরআই করে, এটার উপরে ডিপ্লোমা, এখানে আপনি 50% স্কলারশিপ পাবেন। ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, এটার উপরে আপনি 50% স্কলারশিপ পাবেন। ঠিক আছে, এই রিলেটেড মেডিকেল ডিপ্লোমা ইন ডেন্টাল ডেন্টিস্ট, এর উপরেও আপনি কিন্তু 50% স্কলারশিপ পাবেন। এই সাবজেক্টগুলোতে যদি পড়ালেখা করে কেউ, ইনশাল্লাহ শুধুমাত্র বাংলাদেশ নয় ওয়ার্ল্ড ওয়াইড এই সাবজেক্টগুলোর অনেক চাহিদা আছে এবং চাকরির বাজার অনেক ভালো। অন্যান্য সাবজেক্টে এমবিএ, মাস্টার্স, পিএইচডি করে যে সমস্ত সাবজেক্টে স্টুডেন্টরা ঘুরে বেড়ায়, কিন্তু মেডিকেল রিলেটেড এই সমস্ত সাবজেক্টগুলোতে যদি কেউ পড়ালেখা করে তার কিন্তু ঘুরে বেড়াতে হয় না, তার কিন্তু বিভিন্ন সরকারি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে, ক্লিনিকে একটা চাকরি হয়। এবং কি সে যদি নিজেও ইচ্ছা করে যে আমি ফিজিওথেরাপির উপরে ডিপ্লোমা করছি, আমি নিজেও একটা ফিজিওথেরাপি একটা সেন্টার করব, সে কিন্তু করতে পারে। সে কেউ যদি রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের উপরে ডিপ্লোমা করছে, সে কিন্তু একটা এমআরআই মেশিন, এক্স রে মেশিন কিনে, সে কিন্তু যদি চায় আমি কোথাও চাকরিও করবো না, সে কিন্তু নিজে একটা ল্যাব দিতে পারে। যদি কেউ ডিপ্লোমা ইন ডেন্টিস্টের উপরে পড়ালেখা করে, ডেন্টালের উপরে, সে কিন্তু ভালো চাকরি পাবে। সেজন্য এই সাবজেক্টগুলোতে এই মুহূর্তে মাহাসা ইউনিভার্সিটি 50% পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে। যদি কেউ চান স্কলারশিপ নিয়ে পড়ালেখা করবেন এবং কম টিউশন ফিতে ভালো সাবজেক্টে, এই সাবজেক্টগুলো কিন্তু আসতে পারেন। এবং সবচেয়ে শেষে যে বিষয়টি বললাম, যাদের
ইন্টারমিডিয়েট কমপ্লিট আছে এবং ভালো একটা সাবজেক্টে পড়তে চান, নর্মাল সাবজেক্ট না, যেই সাবজেক্টে তুলনামূলকভাবে অন্য স্টুডেন্ট একেবারেই কম, বাংলাদেশে আপনি কয়জন স্টুডেন্ট পাবেন যে যাদের ব্যাচেলর কমপ্লিট করছে ইসলামিক ফাইন্যান্সের উপরে, ইসলামিক ব্যাংকিংয়ের উপরে? আমার মনে হয় না বাংলাদেশে 1% স্টুডেন্ট পাবেন এই সাবজেক্টের উপরে যে কমপ্লিট করছে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের উপর অনার্স কমপ্লিট করছে, এরকম 1% স্টুডেন্ট আছে কিনা সন্দেহ। সেক্ষেত্রে আপনারা যদি এই সাবজেক্টে এখানে অনার্স করে যান, বাংলাদেশে গিয়েও কিন্তু বিভিন্ন ব্যাংকে, এখন দেখেন ইসলামিক ব্যাংকের অভাব নাই, বাংলাদেশ ইসলামিক ব্যাংক সহকারে শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, অনেক ইসলামিক ব্যাংক আছে যে ইসলামিক ব্যাংকগুলোতে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের উপরে অনার্স মাস্টার্স করছে, এদের চাহিদা খুবই ভালো, সেই জন্য এই সাবজেক্টগুলোতেও আপনারা আসতে পারেন। ওকে, এই মোটামুটি বেসিক ধারণা। এরপরে যদি আপনাদের আরও কোনো তথ্য প্রয়োজন হয় আমাদের ভিডিওতে কমেন্টস করে আমাকে জানিয়ে দিন, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার আমি সহকারে মালয়েশিয়াতে আমরা যারা স্টুডেন্ট আছি পড়ালেখা করি, আমার ফ্রেন্ড সার্কেলদেরও কন্ট্যাক্ট নাম্বার পাবেন, আপনারা যে কোনো হোয়াটসঅ্যাপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আরও যদি ভিডিও পেতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের ফ্রেন্ডস সার্কেলকে জানিয়ে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আবার ভিডিও করার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই মোটামুটি আজকের এই পর্যন্তই, আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো উপকারে আসবে। এরপর আরও যদি ইনফরমেশন জানার জন্য আমাদেরকে নক করবেন, কোনো সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।